আমি জানতে চাই স্যান্ডির এগেইনস্টে কোন অ্যালিগেশনটা লেগেছে। দেশটাকে তো একেবারে ফরেন বানিয়ে ফেলেছেন মশাই। আমাকে জিজ্ঞেস করছেন কেন? যান নিজের গুণধর ভাইকে কি জিজ্ঞেস করুন। স্যান্ডি কি এমন কাজ করলি বলতো যে ডাইরেক্ট লকআপে চলে আসতে হলো? একবারও দাদার কথা ভেবেছিস যে দাদাই কিভাবে রিঅ্যাক্ট করবে এটা জানতে পারলে? ভাবিসনি? সকালবেলা সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলে বেরিয়ে এলি। দাদা ভাই আমরা কিছু প্যাম্ফলেট বিলি করছিলাম, সেটা কোনো ক্রাইম নয়। ওখানে কয়েকটা ছেলে এসে ওখানকার মেয়েদের খারাপ খারাপ কথা বলছিল, আমরা ওদের চিনি, অথচ পুলিশ ওদের অ্যারেস্ট না করে আমাদের তুলে নিয়ে চলে এলো। দাদা ভাই তুই তো আমায় চিনিস, তোর মনে হয় আমি কোনো অন্যায় কাজ করতে পারি? মারামারি আমরা করিনি দাদা ভাই, আমরা শুধু নিজেদের ডিফেন্ড করছিলাম। স্যার আমি আমার ভাইকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব, বাট আই এম অ্যাফ্রেড আপনাকে আমার আরো কিছু কথা শুনতে হবে। ও যেটা করেছে সেটা ক্রাইম নয়, নিজেদেরকে ডিফেন্ড করাটা না কোনো ক্রাইম নয়। ও যাদের এগেইনস্টে হাত পা চালিয়েছে তাদের সাথে কথা বলান আমার। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনার কথা শুনে আমাকে চলতে হবে? আমি কারোর সঙ্গে কথা বলতে বাধ্য নন। নাকি যাদের সাথে মারামারি হয়েছিল আপনি তাদের কাউকে অ্যারেস্ট করেননি? আমার যতদূর জানা আছে কোনো পাবলিক প্লেসে ব্রল হলে বা মারামারি হলে দুপক্ষকেই আগে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করতে হয়, মানে কেসটা আগে করতে নেই। এক্ষেত্রে বোধ হয় সেরকম কিছুই হয়নি, তাই না? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আপনি কাজ শেখাচ্ছেন আমায়? না না, আপনাকে কাজ শেখানোর আমার রাইট নেই, তবে আমি একজনকে ফোন করব যে আপনাকে কাজ শিখিয়ে দেবে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রুদ্র ব্যানার্জি। হ্যালো রুদ্র, হ্যাঁ আই এম ভেরি সরি তোকে আবার ফোন করতে হলো। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম পুরো কাজটা স্মুথলি হয়ে যাবে, কিন্তু হয়নি। কথা বল। হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ডেফিনেটলি স্যার। ইয়েস স্যান্ডি বাড়ি গিয়ে তোর সঙ্গে কিছু কথা আছে। ওকে এই নিন। শঙ্করবাবু সন্দীপ মোদক আর দলবলের বিরুদ্ধে যে কেস হওয়ার কথা ছিল কোনো কেস ফেস কিছু হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে? আরে আপনি বলবেন তো এসিপি স্যারের সঙ্গে আপনার চেনাশোনা রয়েছে, তাই তো এত কথাই উঠতো না, তাই না? কি যে করেন আপনারা মশাই। চেনাশোনা আছে বলে নয় স্যার, আমি আমার ভাইকে ছাড়াতে এসেছিলাম কারণ ও কোনো অন্যায় করেনি। ইনফ্যাক্ট এই কাজটা আপনারাই করতে পারতেন। এনিওয়ে আমি কি এবার ওকে বাড়ি নিয়ে যেতে পারি? নিশ্চয়ই নিয়ে যেতে পারেন। আরে আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? ওনাকে বাইরে নিয়ে আসুন। কই গো ছোট বৌমা, কোথায় গেলে? এদিকে এসো, প্রসাদটা নাও। এই যে নিপা রাতুলের নামে পুজো দিয়েছিলাম। আচ্ছা মা, শ্রী কোথায় গেল বলুন তো? মানে হ্যাঁ আমি বাড়ি ফিরে দেখছি ওরা কেউ নেই। আসলে শ্রী তো এরকম না বলে কোথাও বেরোয় না, তাই ভাবছিলাম। মিঠাইও তো কারখানায় যাওয়ার কথা, অথচ মঙ্গলা বললো দুপুরবেলা নাকি একসঙ্গে বেরিয়ে গেছে। সে কি শ্রী দিদিমণি তো কারখানায় যাবে না, কোথায় গেল? তো এই তো আমি তো সেটাই ভাবছি। রাজীব ওনাকে এসেছিল জানেন। ওমা, তো ফোন টোন করেছো? না ফোন করিনি। আচ্ছা আমি করছি। এই তোমার এক দোষ, আগের কাজ কিছুতেই আগে করবে না, পরের জন্য ফেলে রাখবে। আগে নেই, সবসময় ফোন না করাই ভালো। ওদের নিজেদের একটা জগৎ আছে। তুমি থামো তো, आहा मा मरा मेटा ओके तो हमें बेशी करे आगले रखा उचित छोटो बाबा फोन कर ले। हाँ अभी फोन एखुनी करछी मा फोनटा कोथाय राखलाम काजेर समय हाथेर काछे जोदि जिनिस कि फोनटा এই যে পেছি মা আমি ফোন করছি। আরে এ কি মা মিঠাই তো ও টিফিন ফেলে গেছে বোঝো কাণ্ড বাবা। আচ্ছা মিঠাই বেস কিচেনে যায়নি কেন বলো তো? হ্যাঁ যায়নি খদ্দেররা দোকানে এসে এবারে ধর্ণা দিয়ে বসে আছে পাগলামি করছে বলছে মিঠাইয়ের হাতে মিষ্টি কোথায় সে আবার কি যায়নি কেন এদিকে আমরাও তো বাড়ি ছিলাম। হ্যাঁ ফাঁকিবাজি করতে পেরে তো আর কেউ কাজ করতে চায় না না সামনে হালখাতার অনুষ্ঠান সেই ব্যবস্থা এখন থেকে আমাদের করতে হবে এই কথা কারু মাথায় আছে? সমরেশ এই কথা তুমি বলতে পারো না মিঠাই তোমার কর্মচারী নয় তুমি সবকেও কর্মচারী হিসেবে ভাববে তাই ছেলেটা কেমন আলাদা আলাদা হয়ে গেছে। মিঠাই যা করে পরিবারের ব্যবসার ভালোর জন্য করে মিঠাই যদি না গিয়ে থাকে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে। আর তাছাড়া স্ত্রীও তো বাড়িতে নেই ছোট বৌমা স্ত্রীকে ফোনে পেলে না বাবা ফোনটা তো কেটে গেল। মানে ফোন কেটে গেল স্ত্রী কোথায় বাড়িতে নেই? আমি দেখছি সুইচড অফ স্ত্রীর ফোন সুইচড অফ ও কখন বেরিয়েছে? দুপুরবেলা রাজীব নাকি এসেছিল এই বাড়িতে আপনি বরং রাজীবকে একটা ফোন করুন তো বাবা। এই তো সব চলে এসছে কি রে তোদের ব্যাপারটা কি বলতো কোথায় ছিলি তোরা আর সবাই হঠাৎ একসঙ্গে? আর মিঠাই তুই আজকে মিষ্টির কারখানায় যাসনি কেন? তুই জানিস কতগুলো খদ্দের তোর হাতের মিষ্টি না পেয়ে ফিরে গেছে আর তাছাড়া মিঠাইয়ের নাম সকলে কি করে জানলো সেটাও বুঝতে পারি না। ও কাকা আমি কালকে গিয়ে না সবটা সামনে নেব আজ পারলাম না কিছুতে। কিন্তু কেন পারলি না সেটা তো বলবি মিঠাই এইভাবে কিন্তু ব্যবসা হয় না যে দায়িত্বটা তুই নিয়েছিস সেটা যেভাবেই হোক পালন করা উচিত ছিল আজকের ব্যবসাটা তো আর কাল হবে না এটা তোর বোঝা উচিত। দাদাই মিঠাইকে আজ বকাবকি করো না আজ সারাদিন মিঠাই শ্রী আর দাদা ভাইয়ের অনেক হয়রানি গেছে আমার জন্য। তার মানে ছোটদা প্লিজ এরকম অপরাধীর মতো দাঁড়িয়ে থাকিস না তুই কিন্তু কোনো ক্রাইম করিস না। আরে কি হয়েছেটা কি বলবি তো তোরা না আজকাল বড্ড হেঁয়ালি করিস জানিস তো আমার ভাল লাগে না একদম বিরক্ত লাগে। ছোট মামা সন্দীপকে আজকে পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ কি বলছো তুমি রাজীব অ্যারেস্ট করছো পুলিশে ধরেছিল ওকে সে কি কাণ্ড কি করেছিল সন্দীপ? তুই কথার উত্তর দিচ্ছিস না কেন কি করেছিস? তুই আবার ওই ক্লাবের সঙ্গে জড়িয়ে পড়ে একটা কাণ্ড করেছিস তাই তো? কিরে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা উত্তর না দিস না বামড়ে একটা চোর মানে দাঁতগুলো আর করে দেবো। ছোট মামা ছোট মামা ছোট মামা এত উত্তেজিত হবেন না মানে দেখুন সন্দীপ ওর পুরনো কলেজের সামনে প্যাম্পলেট বিলি করছিল সেটা ঠিক কিন্তু তার জন্য তো কেউ কাউকে অ্যারেস্ট করতে পারে না। আমাদের দেশে তো কেউ আর সিস্টেম মানে না রাজীবদা তাই ঝামেলা এড়িয়ে চলতে হয় এই সিম্পল জিনিসটা বুঝতে পারে না স্যান্ডি। তুই আবার ওই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে নিজেকে জড়াচ্ছিস তাই না তোর লজ্জা করে না? কলেজে পড়াকালীন তোর রেজাল্টটা এত খারাপ হলো কেন ওই অ্যাক্টিভিটিসের জন্য আর তুই আবার সেটা করছিস? দাদা আমি এই ছেলেকে নিয়ে কি করবো তুমি আমায় একবার বলতে পারো? তুই তো দাদাকে দেখে শিখতে পারিস না। আগে জানতে দে কি হয়েছিল। তুমি বলো কি হয়েছিল? আসলে একটা মারামারি হয়েছিল, মানে ওই সন্দীপদের যারা শত্রু মনে করে, মানে ওখানকার কিছু ছেলেপুলে তারা সন্দীপদের দলের মেয়েদের উদ্দেশ্যে ওই কিছু অশালীন মন্তব্য ইত্যাদি করেছিল। সন্দীপরা প্রতিবাদ করে, পুলিশ যারা দোষী তাদের না ধরে উল্টে ওদেরই অ্যারেস্ট করেছিল। ছোট ভাই, এই মুশকিলের ব্যাপারটা কি বলুন তো, কাল পরশু তো কোর্ট বন্ধ, মানে ওকে যদি আজকে বের করে না আনা হতো তাহলে দুটো দিন ওকে পুলিশ লকআপে কাটাতে হতো। ভাগ্যিস সিদ্ধার্থ হেল্প করলো, মানে সিদ্ধার্থর এক স্কুলের বন্ধু আছেন যিনি পুলিশের বড় কর্তা, তাকে দিয়ে বলানোর পরে পুলিশ কেস তুলে নিল আর সন্দীপকেও ছেড়ে দিল। সত্যি সত্যি যদি কিছু করা না যেত কি হতো তাহলে? তোমার এই কান্নাকাটি দেখে না আমার মাথাটা আরো গরম হয়ে যায়। যতবার আমার ছেলেকে আমি শাসন করার চেষ্টা করেছি তুমি বাধা দিয়েছ। আহ ওমো, কি হচ্ছেটা কি? সকলের সামনে তুই এভাবে কেন বলছিস ছোট বৌমাকে? ছোট বৌমা কেঁদো না, দেখো সন্দীপের তো কিছু হয়নি, ও তো ফিরে এসেছে, ও দাদা তোকে নিয়ে এসেছে। আমার আর কিছু বলার নেই। দেখ দেখ কতজন মানুষকে সমস্যায় ফেলেছিস, একটু দেখ, একটু বোঝ। ও কাকা আর বকো না, আর কত বকবে বলো তো সিরিয়াল দাদা বাবুকে? ইচ্ছা করে তো করেনি বলো, ভালোর জন্যই করতে গেছিল। আর আজকালকার দিনে মেয়েদের সম্মানের জন্য কজন রুখে দাঁড়ায় বলো তো? তোমাকে এই আলোচনার মধ্যে কে ঢুকতে বলেছে? এটা আমাদের পরিবারের বিষয়। সমরেশ, সিদ্ধার্থ কিন্তু কিছুদিন আগেই মিঠাইকে বাড়ির বউ হিসেবে স্বীকার করেছে। কাজেই বাড়ির বউ হিসেবে সে তার দেওরের পক্ষে দুটো কথা বলতেই পারে, কেউ তাকে আটকাতে পারে না। আর ওমু, আমিও মনে করি দাদুভাই সেরকম কোনো অন্যায় করেনি। তবে দাদুভাই এটাও তোমায় বলি, কেন এসবের মধ্যে জড়াও? একটু সাবধানে এগিয়েও, জানো তো দিনকাল ভালো নয়। যাকে যা হয়েছে হয়েছে, সবাই ঘরে যাও, যাও যাও যাও, তোমরা সকলে যাও। বাবা দাদা মাধব খুব বাঁচা বাঁচিয়ে দিয়েছে। ঘরে চল অমু, বড্ড উত্তেজিত হয়ে পড়ছিস, চল। হ্যাঁ তা বলি, আমার বড় নাতিকে দিয়ে এই কাজটা কে করালো শুনি? দাদাই তুমি কি বলতে চাইছো? স্যান্ডি বিপদে পড়লেও কি আমি ওকে সাহায্য করব না? আশ্চর্য ব্যাপার। তবে হ্যাঁ, স্যান্ডি স্ত্রী এদেরকে বলো কথায় কথায় আমার দোষ না ধরতে, আমি যা বলি ওদের ভালোর জন্যই বলি। দাদাই আমি ওকে সকালবেলা বারণ করেছিলাম যেতে, তাও আমার কথা শুনি। ও গোপাল, আবার আবার শুরু হয়ে গেল এত রাগারাগি কেন? হ্যাঁ মানছি একজন নয় একটা ভুল করে ফেলেছে, আরে বাবা সে তো বকাও খেয়েছে, তাহলে আবার নতুন করে রাগ দেখানোর কি দরকার আছে বলো দাদু? সিদ্ধার্থ দাদা বাবু তুমি আর কোনো কথা শুনবে না, চলো খেতে চলো। সীতামা দিদি চলো, তুমি কিছু খেয়ে নেবে, চলো তুমি কিছু খাওনি। বড় দাদা বাবু তুমিও কিছু খাওনি, সকালে আরো কিছু মুখে দিই, তারপর না হয় আবার রাগারাগি শুরু করবে, বকাবকি শুরু করবে তোমাদের রাগী ছেলে। আচ্ছা হ্যাঁ সেই বলো, সেই বলো, চলো 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 চলো, এসো ছোট ভাই এসো। যে মেয়েটাকে না তোমরা বড্ড বেশি মাথায় তুলছো, এরপর বুঝবে। কি করি বলো তো দাদু ভাই? বুঝি আমাদের বাড়ির বউ, বাড়ির বউকে তো মাথায় তুলে রাখাই উচিত। তোমার বউ হলে নয় তুমি শাসনে রেখো। না 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 দাদাই বুঝলেন, আজকে এই আমার মেজ গিন্নি আর মিঠাই এই দুজন মিলে সিদ্ধার্থকে তাতিয়ে দিয়েছিল, তাতেই প্রতিক্রিয়া হয়েছে। সুতরাং আজকের কৃতিত্ব কিন্তু ওই দুই মক্কেলের। মিঠাই, তোমাদের যে কি বলবো আমি। ভাগ্যিস আজকে সিটকে তোরা পাতালি বল, না হলে এই যে আমার এই ছেলেটা ভাগলেও নিজের ভালো বোঝে, এই যে কবে ভালো বুঝবো জানি না। কাকিমা তুমি এইভাবে কেন বলছো বলো তো সিরিয়াল দাদা বাবুকে? সবাই তো খালি নিজের ভালো বোঝে, অপরের ভালো বোঝে কজন? থ্যাংক ইউ মিঠাই। থ্যাংক ইউ শ্রী। রাজীব দা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা না থাকলে না সত্যি আমি না শুধু সাহস করে দাদা ভাইকেই থ্যাঙ্কসটা জানাতে পারছি না। না না, থাঙ্গু টাঙ্গু বলতে যাও না, বলতে গেলেই তো বলবে ননসেন্স। চান্দি, তুই যেটা করেছিস না সেটা একেবারেই ডিসগাস্টিং। আবার তুই থ্যাঙ্কু জানাতে এসেছিস? বলছি কে 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 কি খাবে বলো তো? মিঠাই এক্ষুনি বানিয়ে আনছে। বড় জয়বাবু, তুমি মালাই চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি কেউ ওই কষো কষো চাটা খেতে চায় তাহলে সেটাও মিঠাই বানিয়ে দিতে পারে। দেখো নিপার ছোটবেলার ছবি। এই যে রাতুল, তোমার শাশুড়ি মা কিন্তু জানেন না যে তুমি নিপাকে নিয়ে কফি খেতে যাচ্ছ। হ্যাঁ কি বলতো সুস্মিতা, বাবা মাকে জানায়নি। তুমি তো জানো বাবা মা হাজার একটা প্রশ্ন করবে, আর ছোট বৌদি ম্যানেজ দিতে পারবে না। কিন্তু সুস্মিতা, তোমার দুই ছেলের কিন্তু আমাকে খাওয়ানো উচিত। আমি কিন্তু প্রচুর করি ওদের জন্য, বলো? ঠিক কথা। শোনো, একদম ছাড়বে না, আদায় করে নাও। আন্টি আমি দাদাটা যাই না, কিন্তু আমি আপনাকে পাক্কা ট্রিট দেব। আজ আমি নিপাকে নিয়ে যাই, নেক্সট ডে। আজ আমি গাড়ি চাবিটা নিয়ে আসছি। ওমা মা, ভাইয়ের এক্সাইটমেন্টটা জাস্ট দেখেছো? এই নিপা, আংটিটা দেখিয়েছিস সবাইকে? এই দেখো মা, এই আংটিটা ভাইয়া নিপাকে দিয়েছে। নিপা তোমার পছন্দ হয়েছে তো? এটা কি ধরনের প্রশ্ন হলো সুস্মিতা? রাতুল ওকে ভালোবেসে একটা আংটি পরিয়ে দিয়েছে, ওর সেটা পছন্দ হবে না? আমার বোনটা লজ্জা পাচ্ছে। আরে তোমরা এত এমবারেস করো না নিপাকে। মা আমরা আসি তাহলে। এসো, রাতুল তাড়াতাড়ি ফিরবে, আন্টি কিন্তু এখানে ওয়েট করবেন, কেমন? একদম পাক্কা। চল নিপা, শাশুড়ি মাকে বলে যা। আন্টি আমরা তাহলে এসো এসো এসো, সাবধানে যাও। অপরাজিতা বসো। এই নন্দা, মাকে একটু কফি খাওয়াও। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি, তোমরা বসো না, বসো। এই জন্য আমি আসি না, তুমি এত ব্যস্ত খালি। অপরাজিতা, আমি একটা কথা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা, এই যে তোমরা নিপার বিয়ে দিচ্ছ, নিপাকে বিয়ের মানেটা কি বুঝিয়েছো? কিছু না, আমার আসলে মনে হয় ও তো খুব ছেলে মানুষ, ওর কাছে বিয়েটা হুজুক নয় তো। সুস্মিতা আমার একটা কথা বলো তো, বিয়ে না হওয়া পর্যন্ত বিয়ের মানেটা কি কেউ বোঝে? হ্যাঁ, তবে হ্যাঁ এটাও ঠিক, স্ত্রীর মতো কজন ম্যাচিউরড হয়। ঠিক বলেছ, সত্যি স্ত্রীটা বড় ভালো মেয়ে, কি বুঝতার এই বয়সেই। आमी तो देखी ओ बोन के एकदम सामने सामने रेखेछे और मिठाइर पाशे साहस करे किन्तु ओई दाड़ाय कि भालो मेयेटा पড়াশোনা आमार खूब पसंद हयेछे ओके जानो अपराजिता जानो आमार जोदि आरेकटा छेले थाकतो ना आमी श्रीर संगे तार बिये दिये श्रीके एई बाड़ीर बऊ करे निये आसताम इश कि मजा ताई ना हतो ताहले तबे सेटा तो आर हवार नय आगे भालोई भालोई निपाई बियेटा हये जाक তারপর আমরা শ্রীর জন্য একটা পাত্র খুঁজব ততদিনে আর গ্রাজুয়েশনটাও হয়ে যাবে তবে শ্রীর জন্য এমন কাউকে বাঁচতে হবে যে পড়াশোনা করতে খুব ভালোবাসে তুই একটু থামবি উফ আগে নিপা রাতুলের বিয়েটা হতে দে ভালোই ভালো সত্যি গো সুস্মিতা বড় বাধা পড়ছে ওয়াও এই দেখো দেখো পূজা কি পোস্ট করেছে দেখো পুরো মলডিভস যাচ্ছে জানো पूजा के? ओ हमार डिजिटल फ्रेंड। तो तुम्हारे मॉल्डिव जावर इच्छे। So हमरा तो जेदी पड़ी फॉर हनीमून। हनीमून में ओखाने केनो जाबो? हनीमून तो हमरा एमन कोथाओ जाबो जेखाने अनेक शॉपिंग करा जाबे। अरे आमाके भालो भालो मॉल थेके अपडेट दिते होबे ना? हाय निपा। हेलो। अरे आप सॉरी सॉरी आई मीन तुमी Ratul, right? Yes. Aditya. Hi, hi. Chinte parcho? Arey of course, keno chinbo na. Please sit, please. Thank you. দেখো আমি জানি আমি হঠাৎ করে চলে এসে তোমাদের খুব ডিস্টার্ব করলাম বাট ডোন্ট ওয়ারি আমি বেশি সময় নেব না। না না इट्स ओके। অ্যাকচুয়ালি আমি এসেছি অ্যাপোলজি চাইতে। ইনফ্যাক্ট আমি होली दिनों ट्राई कर बट वहाँ का माहौल ऐसा था कि मौका नहीं मिला नहीं बट क्या नो देखो रातुल नीपा के जो परफ्यूम दिए शुधुमात्र गिफ्ट ही छिलो आमी जावार समय ख्याल करेछिलाम जे ओटा निये तोमादेर मध्य एक इश्यू हयेछिलो वो होना नहीं चाहिए था नहीं नहीं अग्रवाल जी इट्स ओके माने मिसअंडरस्टैंडिंग हयेछिलो आमादेर এখন ঠিক আছে পার্সোনাল ম্যাটার ছিল সো ইটস অল গুড নাও